প্রভাবশালী সাবেক মন্ত্রী, যিনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে এখন পলাতক। টাকা নিয়েছেন ট্রলার বানানোর নামে, আর পরিশোধ তো দূরের কথা, এক টাকাও দেননি। পরিশোধের সময় এলে কোনো টাকা না দিয়েই প্রভাব খাটিয়ে করতেন পুনতফসিল। জাতীয় দৈনিকের অনুসন্ধানে জানা যায়, 2013 সালে রূপালী ব্যাংক থেকে 12 কোটি টাকার ঋণ নিয়েছিলেন একাধিক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই ঋণ নিয়েছিলেন নিজের স্ত্রী নুরান ফাতেমার নামে গড়ে তোলা প্রতিষ্ঠান দেখিয়ে একটি মাছ ধরার ট্রলার নির্মাণের জন্য। কিন্তু 11 বছর পরও সেই ঋণের কিস্তি দেননি তিনি, বরং প্রভাব খাটিয়ে ঋণকে বারবার পুনতফসিল করা হয়েছে, সুদ মওকুব করা হয়েছে, কিন্তু টাকা পরিশোধের নাম গন্ধও নেই। এতে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে 19 কোটি টাকা। এই ঘটনার সূত্রপাত 2011 সালে, যখন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য সরকার 34টি ট্রলারের লাইসেন্স প্রদান করে। হাসান মাহমুদ সেই লাইসেন্সের একটি পান। ট্রলারটি নির্মাণ করা হলেও তিনি দাবি করেন, ইঞ্জিনের ত্রুটির কারণে তার সাগরে নামানো সম্ভব হয়নি। সেই অজুহাতে প্রথম 4 বছর ঋণ পরিশোধ থেকে বিরত থাকেন তিনি। এরপর গ্রেস পিরিয়ড বাড়িয়ে সুদ মওকুব করিয়ে আবারও ঋণ পুনর্তফসিলের সুবিধা নেন। করোনা মহামারীর অজুহাত দেখিয়ে 2020 সালেও একই কাজ করেন তিনি। হাসান মাহমুদ দাবি করেন, ট্রলারের ইঞ্জিনে ত্রুটি থাকায় সেটি সাগরে নামানো সম্ভব হয়নি। এই অজুহাতে তিনি প্রথম 4 বছর ঋণ পরিশোধ থেকে বিরত থাকেন। তারপর আবারও 2 দফায় গ্রেস পিরিয়ড বাড়িয়ে নেন। 2017 সালে সুদ মৌকুপের জন্য চাপ দেন এবং রূপালী ব্যাংক বাধ্য হয় 1,18,00,000 টাকার সুদ মৌকুব করতে। তবে এখানেই শেষ নয়। 2020 সালে করোনা মহামারীর অজুহাতে ঋণ পুনতফসিলের সুবিধা নেন। এই সময় তার ঋণের ওপর সুদ হিসেবে যোগ হয় আরও 32,86,000 টাকা, যা আবারও মওকুব করা হয়। 2022 সালের এপ্রিল থেকে প্রতিটি কিস্তিতে 57,64,000 টাকা পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি। এর ফলে ব্যাংকের কাছে তার মোট পাওনা দাঁড়িয়েছে 19,03,00,000 টাকা। সম্প্রতি খবরে জানা গেছে, সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন পলাতক অবস্থায় রয়েছেন। 11 আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে ব্যাংক কিছুটা স্বস্তি পেলেও ঋণ খেলাপির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই ঘটনা শুধু ব্যাংকের নয়, দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন ঋণ সুবিধার অপব্যবহার ব্যাংকিং ব্যবস্থায় অনাস্থা সৃষ্টি করছে, যা দেশের নাগরিক হিসেবে সবার জন্যই দুশ্চিন্তার। তাই এই সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই জন্য ঋণ প্রদানের প্রক্রিয়াকে আরো কঠোর এবং স্বচ্ছ করা জরুরি। কানিজ ফাতেমা, শিমু, RTV।